প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর লাইসেন্সিং শর্ত পূরণ না করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কোচ জেমি ডেকে নিয়মিত খেলা দেখার প্রতিও জোর দেন তিনি। নির্বাহী কমিটির বৈঠক শেষে এসব জানান তিনি। চতুর্থ মেয়াদে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকে আটটি এজেন্ডার মধ্যে পেশাদার লীগ, জাতীয় দল, বার্ষিক ক্যালেন্ডার এবং ক্লাব লাইসেন্সিং এর বিষয়গুলি প্রাধান্য পায়। আমি দেখছি এটা, দিস ইজ ভেরি স্যাড, দিস ইজ আ স্যাড স্টোরি অফ বাংলাদেশ। এটা অ্যাকচুয়ালি দুঃখের বিষয় এবং আজকে এই সাবজেক্টে অনেকক্ষণ আলাপ হয়েছে যে দুই তিন চারটা ক্লাব ছাড়া যারা করে না, আমি মনে করি তাদের খেলার যোগ্যতা নাই, বাট দে হ্যাভ প্রমিস মি যে ওনারা কারেকশন করে ওনারা ফরমেট ফলো করবে। জাতীয় দলের কার্যক্রম ও লিগে ক্লাবের খেলা যেন সাংঘর্ষিক না হয় সে বিষয় মাথায় রেখে বার্ষিক ক্যালেন্ডার তৈরিতে জোর দেওয়া হয় বৈঠকে। যে ক্লাবগুলো যেন এফেক্ট না করে এবং ন্যাশনাল টিমের যেন পারফরমেন্স হয়, দুটাকে মিক্স করে ফিকচারটা তৈরি করা। সো ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল, স্পেশালি লিগ কমিটির চেয়ারম্যান এবং ক্লাবগুলো একজন একজনকে হেল্প করে ইট হ্যাজ কাম টু এ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে কারো কোনো অবজেকশন এখন নাই। লিগ চলাকালে হেড কোচ জেমিদের নিয়মিত খেলা দেখার প্রতিও জোর দিতে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মনোযোগ বাড়াতে বলেন কাজী সালাউদ্দিন। কোচ শুড বি প্রেজেন্ট হিয়ার মোর, উনি খেলাগুলো দেখার জন্য, বিকজ উনি যেটা বলছেন যে আমার এতগুলা প্লেয়ার আছে, বিশটা তিরিশটা প্লেয়ার, বাট ইসি যখনই নতুন খেলা হয় আমি যেটা বিশ্বাস করি নতুন নতুন প্লেয়ারের পারফরমেন্স, কিছু প্লেয়ার ভালো হয় এবং কিছু প্লেয়ারের পারফরমেন্স ডাউন হয়। তো এটা ভিডিওতে দেখা আর জুমে দেখা ইজ এ ডিফারেন্ট থিং। এছাড়া আসছে মাসে বাফুফের একাডেমি ও জিম নির্মাণের কাজ শুরুর অনুমোদন দেওয়া হয় বৈঠকে। জিমনাসিয়াম যেটা আশা করি জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাস থেকে একাডেমিটা শুরু হয়ে যাবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল কেসি। পুলিশ এফসিকে তারা হারিয়েছে 1-0 গোলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে রাসেলের হয়ে একাই লড়েছেন নাইজেরিয়ান রিক্রুট ওবি মনেকে, কিন্তু সতীর্থদের সমর্থন না পাওয়ায় গোলের দেখা পায়নি দল। বিরতির পর বদলে যায় রাসেল কেসির গতি, 50 মিনিটে ফ্রি কিকও পেয়ে যায়। বখতিয়ারের সেট পিস থেকে রাসেলকে আনন্দে ভাসান তাজিকিস্তানের সিওফুস আস্টোরোভ। লিডে সাইফুল বাড়ি টিটোর শিষ্যরা। 56 মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ পায় পুলিশ, কিন্তু ফামুসার শট বাধা পায় দেয়ালে। এরপর ম্যাচে আর হয়নি গোল, স্বস্তির জয়ে আসর শুরু শেখ রাসেলের।